14 বছরের মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর গভীর চক্রান্ত ভণ্ডুল হলো মায়ের। দিনের পর দিন নাবালিকা মেয়েকে পিটিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার ঠিক হয়েছিল মঙ্গলাচরণ অনুষ্ঠানের। এদিন দুপুরে বরপক্ষের আসার কথা ছিল, কথা ছিল তারা আশীর্বাদ দেবেন। বিষয়টি স্থানীয় ক্লাবের অনেকেই জানতেন। তারাই এই অনুষ্ঠানকে বানচাল করা দেওয়ার জন্য প্রচেষ্টা প্রথম থেকে চালিয়েছিল, কিন্তু তার আগে ত্রিপুরা শিশু সুরক্ষা এবং অধিকার কমিশন এবং চাইল্ডলাইনের সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমত বিষয়টিকে চেপে যাওয়ার চেষ্টা করেছিল নাবালিকার জন্মদাত্রী মা, পরে অবশ্য দুটি সংগঠনের সদস্যদের কাছে ধরা দেয় ওই নাবালিকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধলেশ্বর দেবেন্দ্র রোডের উপর অবস্থিত শান্তিনিকেতন ক্লাব এলাকায়। এদিন এই দুইটি সংগঠনের তরফে এবং স্থানীয় ক্লাবের প্রতিরোধের ফলে নাবালিকার বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল হয়। ঘটনায় ছিছির ফুটেছে লোকজনদের মধ্যে। প্রশ্ন উঠেছে, কেমন মা যে তার মেয়েকে রীতিমতো নরকের জীবনে ঠেলে দিচ্ছে। তার বয়স হবে মাত্র 14, এখন তার স্কুলের লাইফ। প্রত্যেকটি মা যেখানে তার সন্তানের জন্য সুদিন কামনা করেন, যেখানে মায়েরা তাদের সন্তানকে শিক্ষিত করে তোলার জন্য এবং স্বাবলম্বী করে তোলার জন্য চেষ্টা চালিয়ে থাকেন এবং পরিশ্রম করেন, তখন এই কেমন মা। মেয়েটি জানায় মাসির দেওরের সঙ্গে তার বিয়ে হবার কথা, ছেলেটির বয়স 20। রীতিমতো জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল। এদিন ছিল মঙ্গলাচরণ, সকাল থেকে তাকে পেটানো হয়েছিল। তুমি কি বিয়েতে রাজি আছো? কিভাবে তোমার মা বিয়ে দিব তোমারে? তোমার বয়স কত? 13 প্লাস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা শিশু সুরক্ষা এবং অধিকার কমিশনের সদস্য মনীষা সাহা এবং শান্তিনিকেতন ক্লাবের প্রেসিডেন্ট তাদের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। আমরা বলেছি যে আমরা পনেরো একটার মধ্যে আসবো, আপনিও আসবেন আমাদের সঙ্গে। এসে দেখি দরজা উরজা লাগানো, মেয়ের মা কিছুতেই দরজা খুলছে না, ভীষণ হইচই শুরু করেছে। হ্যাঁ, বলছে আমার বড় মেয়েকে, বড় মেয়ের বাচ্চা 3.5 বছর, এই মেয়েকে নাকি আজকে ওকেশন করে ঘরে তুলবে, আমাদের বুঝাচ্ছে। তারপর আমরা মেয়েটার সঙ্গে কথা বললাম, মেয়েটা বলছে যে হ্যাঁ, আমাকেই বলছে বিয়ের জন্য বোনের দেওর 20 বছর, ছেলেটার নাম কারেন্টের কাজ করে, ওই ছেলের সঙ্গে বৃহস্পতিবারে বিয়ে। মেয়েটার স্বীকারোক্তি আমার মোবাইলে রেকর্ডিং আছে। মেয়েটার বয়স কত হবে? মেয়েটার বয়স ম্যাক্সিমাম 14, ম্যাক্সিমাম এই হিসাব আছে। থানাতে একে কোনো রকম সাহায্য পাননি আপনারা? পাননি বলতে তো আমরা তো উল্টো আমাদেরকে বলছে আপনারা চলে যান, আপনারা কি বলছেন? ঘটনাটি পরিপ্রেক্ষিতে স্থানীয় ক্লাবের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পূর্ব মহিলা থানার ওসি মমতাজ হাসিনা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে বিষয়টি শুধুমাত্র মৌখিকভাবে ক্লোজ করে নেওয়ার অপচেষ্টা করেন ওসি মমতাজ হাসিনা। ভেবেছিলেন হয়তো লোক দেখানো ধমক দিয়ে কেটে পড়বেন, কিন্তু ওসি মমতাজের ভাব ভঙ্গিমা দেখে সন্দেহ হয় টিপিসিসিআর সংগঠনের মনীষা সাহার। এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা সম্পন্ন করার জন্য ওসির উদ্দেশ্যে জোরালো দাবি তুলেন তিনি। পরে অবশ্য সম্বিত ফিরে পূর্ব মহিলা থানার ওসি, নাবালিকাকে এবং তার মাকে থানায় নিয়ে যেতে বাধ্য হন ওসি মমতাজ। ঘটনাটি পরিপ্রেক্ষিতে স্থানীয় মহলের তরফে অভিযুক্ত মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এক্ষেত্রে অবশ্য খাকি উর্দি পরা মহিলা পুলিশকর্মীদের নির্লিপ্ত ভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পুলিশকর্মীদের হেলাফেলা মনোভাব যাতে দ্রুত কেটে যায় তারও দাবি উঠেছে। অনির্বাণ দেবের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।